ভাই তেল ছাড়াই ডিম ভাজবেন দেখাই না দেখেন না আপনি এই দেখেন কি কম ভাই একটু তেল দেন নাই তো না তেল দেই নাই ভাই আচ্ছা একবারই তেল ছাড়া একবারই তেল ছাড়া ভাই ভাই হইবো 100% হইবো তেল লাগে না এখন ভাই আচ্ছা রান্নাটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক চুলায় ইলেকট্রিক চুলায় হ্যাঁ অনেকে বলে ওয়েট ক্যাপাসিটি আরে ভাই এটার মধ্যে আমি ধারা দেখাই ভাবে আপনি কয় কেজি দিবেন ওইট দেখেন আপনি কয় কেজি ওয়েট দিবেন ভাই এই দেখেন এটা এটা কি ক্লাস গ্লাসের না গ্লাসের ভাই এটা ওয়েট ক্যাপাসিটি দেওয়া আছে আপনার 60 কেজি কিছু হবে না গ্লাসের চুলায় দাঁড়ায় গেছে এটা আনব্রে কেবল একা জিনিস দেখাই ভাই অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় আপনি গ্লাসগুলো ফেটে যায় এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাস পড়ে কেমন হাইডু চায় এটা যাতে হাত থেকে হয়ে পড়েও যায় আচ্ছা পড়েও যায় এটা ভাঙবে না ফাটবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না না সাবান দিয়ে ওয়াশ করতে পারবে ডিম কি হয়ে গেছে হ্যাঁ এই যে ও রে দেখি ওঠান তো ভাই তেল ছাড়াই ডিম ভাজা হয়ে গেল দেখছেন এক ফোঁটা লাগছে ভাই দেখেন তো পুরাও লাগে নাই দেখছেন এক ফোঁটা লাগে নাই ভাই ভাই তেল ছাড়া হয়েছে ঠিক আছে পুরাও লাগে নাই এক ফোঁটা লাগবে না কি বললাম ভাই আরে সেন্টু ভাই কি করেন ভাই বাংলাদেশে প্রথম ভাইরাল চুলা আসছে ভাই আচ্ছা এটার মধ্যে আপনার আগুন ছাড়া গ্যাস ছাড়া আগুন জ্বলবে ভাইরাল চুলা এটা মানে বাংলাদেশে প্রথম নেস যেটা হচ্ছে সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি দিয়ে তৈরি করা হবে আচ্ছা আগুন ছাড়াই রান্না আগুন ছাড়াই রান্না হবে বা আগুন গ্যাস ছাড়া আগুন জ্বলবে দেখেন দেখছেন জ্বলে গেল হ্যাঁ গ্যাস ছাড়া আগুন জ্বলবে এটার মধ্যে ভাইরাল চুলা কোনো গ্যাস নাই কোনো রিক্স নাই কোনো কিছু নাই ভাই আচ্ছা এখন বর্তমানে যে গ্যাসের যে দেখছেন ভাই গ্যাস ছাড়া আগুন জ্বলবে ভাই কোনো রিক্স নাই মানে গ্যাস নাই ম্যাস নাই আগুন জ্বলবে আগুন দেখা যায় না তারপর দেখা যায় না অদৃশ্য আগুন বলে এটাকে ভাই ঠিক আছে দেখা যায় না তারপর আগুন জ্বলে অনেকে ভাবতে পারে বোতল আছে দেখেন ভাই এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিকের মাধ্যমে দেখছেন আচ্ছা আচ্ছা কোনো গ্যাসের লাইন দেওয়া নাই কিন্তু ওকে এটা গ্যাস ছাড়া আগুন জ্বলবে মানে বাংলাদেশের ভাইরাল প্রোডাক্ট এটা ভাই আর এটার মধ্যে আপনি সব ধরনের হাইড রান্না বানা করতে পারবেন সব ধরনের হাড়ি তামা লোহা দস্তা মিনিমাম সব ওকে মানে এটা কিনলে আপনার আদ কোনো হাড়ি কিনতে হবে না আচ্ছা আচ্ছা অনেকের বাসায় পুরনো পাতিল আছে এই ধরনের ডিস্কো পাতিলা এগুলো এখানে ইউজ করতে পারবেন আপনার মনে করেন যে আপনার প্রতি মাসে 1500 বোতল কিনতে হবে না 200 টাকাতে রান্না করতে পারবেন সারা মাস এটার মধ্যে ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা হ্যাঁ আচ্ছা অনেকেই বলে যে যে ইলেকট্রিক চুলায় সব ধরনের হাড়ি বাতিল ব্যবহার করা যায় না আপনি বলতেছেন যে হাড়িতে রান্না হবে এটার মধ্যে রান্না হবে এবং কি সবচেয়ে আপডেট ₹180-220 সর্বোচ্চ এর বেশি যদি 1 টাকা আসে আমি টাকা ব্যাক করে দেবো 220 টাকায় মাত্র বিদ্যুৎ বিলে সারা মাস রান্না প্রতিদিন 1 ঘন্টা মানে একবেলা রান্না করেন আপনি আচ্ছা 30 দিন রান্না করবেন আপনার সর্বোচ্চ 180-220 টাকা কায়েম বিল আসবে তাহলে তো গ্যাসের চুলার কি দরকার ভাই গ্যাসের যে দাম এখন ভাই আর গ্যাস কিনতে গেলে ভাই অনেক ঝামেলা ভাই কাঁধে করে বাসে উঠে তো গ্যাসের বোতল ভাই এটা বিরক্ত কর লাগে এগুলো ভাই ঠিক আছে ওকে আই চুলাটা কিন্তু আপনি সবচেয়ে আপডেট এই দেখেন ভাই ইনভার্টার পাওয়ার এবং কি আগে পরে অনেক চুলা নাকি দেখছেন কিন্তু ভাই আচ্ছা টাচ হয় হ্যাঁ এটা দেখেন এই দেখেন ভাই এই যে এটা কিন্তু আমি অন করে দিলাম ফাংশন দিলাম ঠিক আছে আপনি এখন টাচ করে কমাতে পারবেন আপনার হাতে মশলা মাখা আছে আপনি চাইলে বলুন দিয়ে কমাতে পারতে পারবেন ও মানে গ্যাসের চুলার মতো এটা মানে ডাবল অপশন দাও আছে ভাই এটা আচ্ছা এটা গ্যাসের চুলার মতো কমিয়ে এবং বাড়িয়ে ইউজ করতে পারবেন প্লাস টাচ দিয়ে কমাতে পারতে পারবেন ভাই এটা কিন্তু আর আগে একটা চুলা ছিল যেটা হচ্ছে যেটা আচ্ছা এটা হচ্ছে ইনভার্টার ছাড়া এটা জাস্ট আপনার অন করবেন ফাংশন দিবেন ভলিউম দিয়ে কমাবেন আর বাড়াবেন এটা কিন্তু টাচ অপশন নাই এটার মধ্যে আপনি টাচও কমাতে পারতে পারবেন ভলিউম কমাতে পারতে পারবেন মানে এটা ইনভার্টার ছাড়া ইনভার্টার পাওয়ার সেভিং ইভেন এটা টাচ প্লাস ভলিউম দুইটা অপশন দেওয়া আছে এর মধ্যে ওকে তার মানে এটার মধ্যে বিদ্যুৎ বিল কম আসবে ওকে তাহলে আমরা কি কোনো রান্না বান্না করে দেখাবো এই যে এটার বক্সটা হচ্ছে যেটা ভাইয়া নিয়ামা ব্র্যান্ডের যেটা হচ্ছে আপনার 85% এনার্জি সেভিং প্লাস হচ্ছে আপনার ইনভার্টার পাওয়ার সেভিং ওকে দুইটা অপশন দেওয়া আছে এবং কি অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড আপনারা প্রয়োজন স্ক্যানার করে দেখে নেবেন এখানে অথেন্টিক ব্র্যান্ড কিনা এটা ঠিক আছে ওকে ওসাকা জাপানের নিয়ামা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ভাই আরেকটা কথা শুনলাম পাশাপাশি ভাই বলো আরেকটা কথা শুনলাম যে আপনারা নাকি যে একটা কিনলে 10টা ফ্রি দিচ্ছেন অবশ্যই ভাই আজকের এই ভিডিওতে যারা অর্ডার করবেন 10টা এমন গিফট পাবেন কি হবে পাবে এটা আমি বলে দেব আপনাদেরকে আচ্ছা তাহলে এই যে এই সেটটা রাখছেন রান্না করে দেখাবেন এটা হচ্ছে ভাই মানে নতুন আসছে সবচেয়ে আপডেট যেটা হচ্ছে আমরা আগে একটু রান্না করে দেখাই এই যেটা হচ্ছে মার্বেল কোটিং এর সেট এটা হচ্ছে 7 পিস সেট বলে আচ্ছা চারটা হাড়ি ঢাকনা থাকবে হচ্ছে আপনার তিনটা এই হচ্ছে 7 পিস সেট একটা থাকবে মিল্ক প্যান 18 সিএম এর মিল্ক প্যান একটা থাকবে হচ্ছে কড়াই 22 সেন্টিমিটার আচ্ছা একটা থাকবে ক্যাসারোল এটা হচ্ছে 24 সেন্টিমিটার এখানে ভাত খিচুড়ি পোলাও রান্না করতে পারবেন এখানে কাই রান্না করতে পারবেন এটার মধ্যে কতটুকু রান্না করা যাবে 1 কেজি রান্না করতে পারবেন এখানে ভাই 1 কেজি 1 কেজি আচ্ছা
একা থাকবে 24 সিএম এর ফ্রাই প্যান 1 কেজি ভাত 1 কেজি ভাত রান্না হবে আর মাংস মাংস করতে হবে 1 কেজি 1 কেজি মাংস করতে হবে বেশি ভাই মাংস তো রান্না করলে কমে কমে ভাত তো বাড়ে আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা গেল আর ঢাকনা সহ ঢাকনা সহ হচ্ছে 7 পিস এটা হলো দুইটা গেল আচ্ছা একটা আর ঢাকনা সহ হচ্ছে দুইটা দুইটা এরপর হচ্ছে একটা কড়াই রেগুলার কড়াই হ্যাঁ ছোট একটা ফ্যামিলির জন্য কড়াইটা কিন্তু অনেক সুন্দর দেখেন কিউট একটা কড়াই আর এটা হলো ঢাকনা তাহলে হচ্ছে দুইটা ঢাকনা সহ তিনটা চারটা এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ঢাকনা এটা কত হলো পাঁচটা ছয়টা পাঁচটা আর এটা দিয়ে ছয়টা ছয়টা এটা হলো মিল প্যান এটা কি কাজে ব্যবহার করে এটা আপনি দুধ চা কফি বাচ্চাদের খিচুড়ি করতে পারবেন বা অল্প মাংস বানাও করতে পারবেন চাইলে হচ্ছে পানিও গরম করতে পারবেন আচ্ছা এই ঢাকনা সহ হচ্ছে ছয় পিস এবং একটা ফ্রাই প্যান সাথে থাকবে হচ্ছে চমৎকার একটা ফ্রাই প্যান দেখেন চমৎকার একটা ফ্রাই প্যান থাকবে এটার মধ্যে আস্তো কিন্তু মাছ তাই না এটা আস্তো মাছ ডিম টিম এবং কি সবচেয়ে কম তেলে এখানে আপনি ডিম ভাজতে পারবেন ভাজতে পারবেন আমি দেখেন তেল দিই নাই ভাই দেখেন তেল ছাড়া কিন্তু আমি ডিম ভেজে দেখাবো এখানে ভাই তেল ছাড়া ডিম ভাজবেন তেল ছাড়া এটা সম্ভব সম্পূর্ণ ওয়েল এবং ওয়েল ফ্রি যেটা 100% মার্বেলের ভাই ভাই আগে পরে অনেক কিছু কিনছেন ভাই দেখবেন যে ভিতরে থাকে ইনগুনিয়াম আচ্ছা উপরে হ্যাক করে কিন্তু সম্পূর্ণ মেটাল যাতে মার্বেলে করে করে দেখেন মার্বেল সম্পূর্ণ মেটালটাই আচ্ছা হাতটা কাটবেন মাছবেন এটাই বের হবে এবং এটাতে নারী স্ক্রু ছাড়া ফিক্সড করা লুজ হবে না কখনো এটা একটা সুবিধা সেটার মধ্যে ওকে আর হ্যান্ডেলটাও কিন্তু অনেক ইউনিক করছে অনেক ইউনিক ভাই আমি কি বললাম অনেকে কমপ্লেন দেয় যে ভাই হ্যান্ডেলটা লুজ হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু লুজ হবে না এটা একবার এখান থেকে ফিক্সড করা দেখেন ফিক্সড করা ফিক্সড করা কিন্তু এটা লুজ হবে না আচ্ছা আচ্ছা একবারে ফিস্ট করা খুবই চমৎকার আচ্ছা এই হচ্ছে আমাদের দেখা গেল কি 7 পিসের একটা সেটও কিন্তু আজকে আপনারা নিতে পারবেন তো ভাই তেল ছাড়াই ডিম ভাজবেন আমি দেখাই না দেখেন না আপনি এই দেখেন কি কম ভাই একটু তেল দেন নাই তো না তেল দেই নাই ভাই আচ্ছা একবারে তেল ছাড়া একবারে তেল ছাড়া ভাই ভাই হইবো 100% হইবো তেল লাগে না এখন ভাই আচ্ছা রান্নাটা রান্নাটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক চুলাই ইলেকট্রিক চুলা হ্যাঁ এবং কি এটা আপনার গ্যাস ছাড়া আগুন জ্বলবে এই চুলা এই চুলা কিনলে আপনারা কোনো টেনশন নাই ভাই একবারে ইজি ফাংশন আর সবচেয়ে বড় বিষয় কি ভাই অনেকে বলে ওয়েট ক্যাপাসিটি আরে ভাই এটার মধ্যে আমি ধারা দেখাই ভাবে আপনি কয় কেজি দিবেন ওয়েট দেখেন আপনি কয় কেজি ওয়েট দিবেন ভাই এই দেখেন এটা এটা কি ক্লাস গ্লাসের না গ্লাসের এটা ওয়েট ক্যাপাসিটি দেওয়া আছে আপনার 60 কেজি কিছু হবে না গ্লাসের চুলায় দাঁড়ায় গেছে এটা আনব্রেকেবল আর একটা জিনিস দেখাই ভাই অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় আপনি গ্লাসগুলো ফেটে যায় এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাস পড়ে কেমন হাইডুচা এটা যাতে হাত থেকে হয়ে পড়েও যায় আচ্ছা অনেকে নতুন বিয়ে করছে নতুন বউ মাছ ভাজতে গেলে মাছ লাগায় ফেলায় ভেঙে ফেলায় এটার মধ্যে মাছ ভাজতে লাগবে না এক ফোঁটা ভাই মানে হচ্ছে এই কুকিং সেটেতে অল্প তেলে রান্না হবে ভাই তার একটা প্রমাণ কিন্তু পাওয়া গেল আচ্ছা ভাই এই চুলার এই সেট কিনলে আপনার মাসে মিনিমাম আপনার 3000 টাকা সেভ হবে ভাই আচ্ছা বোতল খরচ বাঁচবে পানির ব্যাপারটা বলছিলাম এই দেখেন অনেকেই বলে যে চুলায় পানি পড়লে নাকি ফেটে যায় এই দেখেন ভাই এই দেখেন আচ্ছা রান্না করার অবস্থা দিচ্ছেন হ্যাঁ এই যে প্রবলেম নাই তো কোনো প্রবলেম নেই যে আচ্ছা আচ্ছা ওকে এবং কি আপনি রান্না শেষ করে এটা সুন্দরভাবে আপনি সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন ইজিলি ভাবে তারপরে সমস্যা হবে না কোনো সমস্যা নেই তবে গরম অবস্থায় ওয়াশ না করে ওয়াশ না করে ফেলে আর হাত পুড়ে যেতে পারে ভাই আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন ডিমটা কিন্তু পৌঁছে গেছে ডিমটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে হয়ে গেছে ওয়াও চমৎকার আচ্ছা তাইলে একটা যে বলছেন আপনি যে একটা কিনলে 10টা ফ্রি 10টা ফ্রি থাকবে এটা কিভাবে একটু আমাদের বলবেন ভাই এই যে এই চুলাটা যেটা আপনার আপডেট ইনভার্টার পাওয়ার সেভিং যে চুলা রান্না করে দেখালেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এই একটা মডেল এই একটা মডেল মানে কালারটা লাইট ডিপ আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে দেখাচ্ছি হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ওসাকা জাপানের আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে পুরোটা ফুল ব্ল্যাক হ্যাঁ আর এটা হচ্ছে আপনি ব্ল্যাকের উপর রেড শেড দেওয়া কিন্তু ভাই দেখেন এই যে রেড শেড দেওয়া ঠিক আছে ওকে এটা আপনি রেগুলার প্রাইস হচ্ছে 5800 টাকা আচ্ছা আমরা প্রাইস নিচ্ছি না আমরা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট পেজে রাখবো 4800 টাকা 4800 টাকা হচ্ছে এটা যেটা আপনি ইনভার্টার পাওয়ার সেভিং আচ্ছা যাদের বাজেট একটু কম এটা আছে পাশাপাশি একই ব্র্যান্ডের এটা এনার্জি সেভিং ইনভার্টার ছাড়া এটা এটা হচ্ছে 3850 টাকা এটা নরমালি শুধু ভলিউমে কাজ হবে টাচ নেই ওকে টাচে আপনি আলাস কাজ করতে পারবেন কিন্তু টাচ কমাতে হতে পারবেন না আচ্ছা 3850 4800 টাকা আর যে সেটটা নিয়ে আসছি ভাই এটা হচ্ছে এই চুলাটা যে আলাদা নিবে 4800 টাকা 800 টাকা আসো যেটাই নেন এটা এটা দুটো একই প্রাইস 4800 টাকা এটা ইনভার্টার পাওয়ার সেভিং করা ওকে আর এই সেটটা হচ্ছে আপনার যেটা আপনার অরিজিনাল মার্বেলের হ্যাঁ দেখালাম তো হ্যাঁ ঢাকা কিন্তু আনবে রেখে বল ভাই হাত থেকে পুরো ঢাকনা আবার দেন তো ঠিক আছে এই দেখেন এই যে হ্যাঁ
এটা হাত থেকে পড়লে ভাঙবো না। এই সেটটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে 5,200 টাকা, 5,200 ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখবো মাত্র 4,500 টাকা ভাই। যারা সিঙ্গেল নিবে 4,500 ওই ফ্রাই প্যান সহ, ওই ফ্রাই প্যান সহ দিয়ে দেন। হ্যাঁ, তাইলে এই সেটটার দাম হচ্ছে যারা শুধুমাত্র এই সেটটা নিবে 4,500 টাকা ডিসকাউন্ট প্রাইস ভাই। এটা মাছবেন ঘষবেন কাটবেন এটাই বের হবে। আচ্ছা, 4,000 4,500 4,800। আচ্ছা, আর তাহলে গিফট কেমনে হইলো ভাই? যারা একসঙ্গে সেরা চুলা কিনবেন 10 আইটেম গিফট থাকবে। গিফট তো গিফটই ভাই, সেট আর চুলা যারা একসঙ্গে কিনবেন 10 আইটেম গিফট থাকবে। কি কি থাকবে? এখানে থাকবে 4টা ছোবা সেট পয়সা করার জন্য। এইটা হচ্ছে 4টা ছোবা ছোবা। হ্যাঁ, থাকবে সঙ্গে আপনার 2টা চামচ, দুইটা থাকবে চামচ চামচ। এই হচ্ছে আপনার 6 পিস 6 পিস। হ্যাঁ, একটা থাকবে আপনার আলু ছিলার পিলার, এটা দিয়ে আলু শশা গাজর আপনি সিলতে পারবেন, সিলতে পারবেন। আচ্ছা, একটা থাকে যে মাছ ভাই, মাছ তো অনেকেই খাইবে, সিলতে ঝামেলা হবে। খুব সুন্দর জিনিস, মাছ আইস তুলতে পারবেন। এটা হলো মাছের যে আইসটা আছে সেটা ছাড়ানোর জন্য। আর থাকবে দুটো হরিস্টান, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি গরম হাই রান্না করে কোথায় রাখবেন টেবিলের উপর রান্না করে, এটা এখন গরম আছে এটা জাস্ট এখানে রেখে দিতে হবে। ও, হরিস্টান এরকম থাকবে, হট স্ট্যান্ড হরিস্টান। তাহলে আমরা দেখাই আবার সরান। এটা হলো 2টা 1টা 3টা 4টা আর এই 4টা 8টা আর 2টা চামচ, এই হচ্ছে 10টা। যারা 2টা একসঙ্গে কিনবেন 10 আইটেম গিফট। ও, দারুণ একটা অফার। তো চুলা আর সেট, চুলা আর এই 7 পিস যারা একসাথে নিবেন তারা কিন্তু এই 10টা আইটেম টোটালি একদমই ফ্রি পেয়ে যাবেন, ফ্রি পেয়ে যাবেন। ও, সুন্দর একটা অফার। আর যারা সিঙ্গেল নেবেন কোনো গিফট নাই, 4,800 4,500। ও আচ্ছা, এটা আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দেন। আমার শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের নিচতলায় 16 নম্বর গলি, দোকান নাম্বার 69 মায়ার ডট এরাস। আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন কে কোনটা নেবেন। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি, ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে ক্ষেত্রে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। কুরিয়ারে দিবেন? কুরিয়ারে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।